হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনকে কম্পিউটারের সাথে একটি সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন, এবং শুধু তাই নয়, আপনারা আপনাদের মোবাইল স্ক্রিন থেকে টাচ ইনপুটও দিতে পারবেন আপনাদের কম্পিউটারে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটি করব। তো বন্ধুরা, কিভাবে করব তা দেখে নেওয়ার আগে আমি প্রথমে আপনাদের একটু ডেমো দেখিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার পিসির সাথে কানেক্টেড রয়েছে একটি মনিটর, এবং সেই সাথে কানেক্টেড রয়েছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল, এবং মোবাইলটি কিন্তু ওয়্যারলেসলি কানেক্টেড রয়েছে। আপনারা চাইলে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারেন। ওয়্যারলেসলি কানেক্ট করতে হলে আপনাদের পিসি এবং মোবাইল সেম ওয়াইফাই নেটওয়ার্কে অথবা সেম রাউটারে, সাপোজ ধরুন আপনি ডেস্কটপ কম্পিউটার ইউজ করছেন, যেটা আমি এক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার ইউজ করছি, এবং ডেস্কটপটা কিন্তু সেম রাউটারে ল্যান দিয়ে কানেক্টেড রয়েছে, আর এটা ওই রাউটারের সাথেই ওয়াইফাই দিয়ে কানেক্টেড। যে কোনোভাবে কানেক্টেড হলেই হবে, সেম রাউটারে কানেক্টেড থাকলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো, এবং আপনারা চাইলে ইউএসবি দিয়েও ব্যবহার করতে পারবেন। কিন্তু যেহেতু ওয়্যারলেসলি করা যাচ্ছে, তারের ঝামেলাকে যাচ্ছে। এবং এখানে দেখুন দুটি স্ক্রিন কিন্তু এক্সটেন্ডেড করা রয়েছে, মানে আমার মনিটর স্ক্রিনে প্রোগ্রাম আইকনগুলো শো করছে, এবং এই স্ক্রিনে কিন্তু কোনো আইকনই শো করছে না, শুধুমাত্র স্টার্ট মেনুর যে আইকনটা সেটা এসছে, উইন্ডোজের আইকনটা। এখানে আমি ট্যাপ করি, ঠিক মতো পড়ছে না, এই পড়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টার্ট মেনুটা চলে এসেছে। এবং এখান থেকে যে কোনো একটা প্রোগ্রাম উপর ট্যাপ করলে প্রোগ্রামটা কিন্তু অন হবে। ট্যাপ করলাম, এই স্ক্রিন অন হয়েছে, যেহেতু এটা আমার প্রাইমারি স্ক্রিন। আচ্ছা, এবার হোয়াটসঅ্যাপটা ধরুন যে আমি এই স্ক্রিনে দেখতে চাইছি না। এবার দেখুন মাউসটা কিন্তু আমার এই স্ক্রিনে রয়েছে। মোবাইল থেকে ভিডিও করছি বলে ফোকাস নিতে খুব ঝামেলা করছে, কারণ একসাথে দুটি স্ক্রিন রেকর্ড করা সম্ভব নয়। স্ক্রিন রেকর্ডার দিয়ে দেখতে পাচ্ছেন মাউসটা এখানে মুভ করছে। তো আমি মাউসটা যদি বাদিকটাতে সরিয়ে নিয়ে আসি, মাউসটা কিন্তু আমার এই স্ক্রিনে ঢুকে গেল, দেখতে পাচ্ছেন এই যে মাউসটা চলে এসছে। ট্যাপ করে নেই, এই যে মাউসটা চলে এসছে। এবার ধরুন এই হোয়াটসঅ্যাপটাকে আমি এই স্ক্রিনে রাখবো না, আমি ওই স্ক্রিনে নিয়ে যাবো মোবাইল স্ক্রিনে, তাহলে আমি ডান দিকে এটা সরিয়ে নেবো। এই যে ডান দিক থেকে এখান থেকে বেরিয়ে গেল, আর দেখতে পাচ্ছেন ওই স্ক্রিন ওইভাবে ঢুকে যাচ্ছে, দেখতে পেলেন। এবার মাউসটাকে সরিয়ে স্ক্রিনে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখান থেকে ধরে এখানে নিয়ে আসবো। এবার এখানে ডাবল ক্লিক করলে এখানে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, দেখতে পেলেন ওই স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ চলে গেল। এবং এই স্ক্রিনে যদি আমি অন্য কোনো প্রোগ্রাম চালাতে চাই, সাপোজ ধরুন একটা ব্রাউজার ওপেন করবো, ব্রাউজার কিন্তু এই স্ক্রিন ওপেন হয়ে গেল। তাহলে আমি দুটি স্ক্রিনে দুটি আলাদা আলাদা প্রোগ্রাম ব্যবহার করতে পারবো। আপনারা যারা স্ট্রিম করেন তাদের জন্য তো ডুয়াল মনিটর খুবই দরকারি। তো যারা এই মুহূর্তে একটা এক্সট্রা মনিটর অ্যাফোর্ড করতে পারছেন না, তারা কিন্তু খুব সহজেই আপনাদের পুরাতন যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলকেই আপনার পিসির সাথে একটি সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নিই কিভাবে আমরা এটা করব। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। প্রথমে আমাদের মোবাইলে একটি প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে নিতে হবে, নামটি হচ্ছে স্পেস ডেস্ক। আমি চলে আসছি গুগল প্লেতে, তারপর আমরা সার্চ করবো SPAC স্পেস ডেস্ক, DSK বলে সার্চ করলে দেখতে পাচ্ছেন চলে এসেছিলো। তো এই যে এটা স্পেস ডেস্ক, প্রথম যেটা এসছে স্পেস ডেস্ক মাল্টি মনিটর ডিসপ্লে এক্সটেনশন স্ক্রিন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করলেই হবে, আপনার এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, মোবাইলে অ্যাপটা ডাউনলোড হওয়ার পরে আমরা পিসিতে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, তারপরে সার্চ করব স্পেস ডেস্ক ফর পিসি বলে। তাহলে প্রথমে দেখবেন যে স্পেস ডেস্ক মাল্টি মনিটর অ্যাপের একটা ওয়েবসাইট চলে আসবে, এখানটাতে আমরা ঢুকবো। ঢোকার পর এখান থেকে আমাদের ডেস্কটপ ক্লায়েন্টটা ডাউনলোড করে নিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটা অপশন চলে এসেছে। ডাউনলোডে ক্লিক করলেই আমাদের ডাউনলোড অপশন নিয়ে যাবে, তারপর আপনার উইন্ডোজের ভার্সন অনুযায়ী, যেমন আমার উইন্ডোজ 10 64-bit, এটা আমি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। আপনাদের যদি 8.1 হয় তাহলে 8.1 64-bit ভার্সনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এই স্পেস ডেস্কের যে ডেস্কটপ ক্লায়েন্টটা, এটা কিন্তু সবসময় আপনার পিসি অন হওয়ার সাথে সাথে কিন্তু এই যে আরো আইকনটা দেখবেন, এখানটায় দেখবেন যেটা সবসময় চলে থাকবে, এই যে এখানে একটা আইকন রয়েছে স্পেস ডেস্ক ড্রাইভার বলে, এটা সবসময় চালু থাকবে। এটা খুব সামান্য র্যাম খায়, সুতরাং আপনার পিসির পারফরমেন্সের উপর কোনো প্রভাব ফেলবে না। এবার যেটা করবো আমরা মোবাইল থেকে, আমাদের স্পেস ডেস্কের যে অ্যাপটা রয়েছে এটা আমরা ওপেন করব। এখানে দেখুন স্পেস ডেস্কের যে পিসি ড্রাইভারটা ডাউনলোড করার জন্য একটা নোটিফিকেশন সবসময় দেবে, যদি দেখতে না চান তাহলে ডু নট শো দিস দিয়ে ওকে করে দেবেন। আর আপনার ডেস্কটপ বা ল্যাপটপ এবং মোবাইল যদি সেম ওয়াইফাই বা সেম রাউটারে কানেক্টেড থাকে, দেখবেন যে এখানে অলরেডি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের নাম চলে আসবে। তো ভেতরে ঢোকার আগে আমরা একটা সেটিংস করে নিচ্ছি, সেটা হচ্ছে সেটিংস আইকনে গিয়ে আমরা সেটিংসে যাব। এখানে এসে রেজুলেশনটা সিলেক্ট করে দিতে পারেন, যে নেটিভ রেজুলেশন থাকবে না, আপনি চাইলে কাস্টম রেজুলেশনও করতে পারেন, নেটিভটা রাখাটাই ভালো। এবার থাকছে কোয়ালিটি, কোয়ালিটিটা দেখবেন যে একদম হায়ার কোয়ালিটি যদি ইউজ করেন তাহলে কিন্তু মোবাইল স্ক্রিনে হালকা একটু ল্যাগ দেখতে পাবেন 1 সেকেন্ডের মতো। তো একটু কম 80% ব্যবহার করা ভালো, আমি 80%-এর মতো রাখছি, এখানে জাস্ট গেস করে রাখলাম। আর নিচের কালারগুলো চেঞ্জ করবেন না, কারণ এগুলো করলে আরও অনেক ভালো রেজুলেশনে আপনাকে মোবাইল স্ক্রিনে পিসির স্ক্রিনটা শো করবে। কিন্তু আপনি যদি ওয়্যারলেসলি আপনার মোবাইলটাকে পিসির সাথে ডেস্কটপ স্ক্রিন হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু একটা ল্যাগ দেখা যাবে, কিন্তু যদি আপনি ইউএসবি দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে খুব একটা ল্যাগ চোখে পড়বে না। তো এটা ডিপেন্ড করছে আপনার ব্যবহারের উপরে, আমি যেহেতু ওয়্যারলেসলি ব্যবহার করছি তাই আমি এগুলো আর চেঞ্জ করছি না। তো এবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমি এখানে কানেকশনে যদি ট্যাপ করি তাহলে দেখবেন কিন্তু
আমার চলে এসেছে ডিসপ্লে কানেক্টেড। আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার সেই উইন্ডোজের যে একটা স্টার্ট মেনুর বাটনটা সেটা চলে এসেছে, আর ঘড়িগুলো এখানটাতে শো করছে না, কেননা আমার স্ক্রিনটা এক্সটেন্ডেড হচ্ছে না, স্ক্রিনটা কেটে গেছে ডান দিক দিয়ে অনেকটা। দেখতে পাচ্ছেন ঘড়ির টাইমটা সামান্য একটু এসেছে। যাই হোক, এখানটাতে আমি যদি ট্যাপ করি, আপনাদের আগেও দেখিয়েছি, দেখবেন যে মাউসের আইকনটা কিন্তু প্রথমেই টাচ করার সাথে সাথে চলে এসেছে এখানে। তারপর যদি আবার টাচ করি স্টার্ট বাটনে, স্টার্ট মেনু কিন্তু আমার অন হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে এভাবে পুরো টাচ ইনপুট আপনি পিসিতে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত দারুণ। এখান থেকে চাইলে আপনি যে কোনো সফটওয়্যার ওপেন করে নিতে পারবেন। সাপোজ ধরুন আমি অ্যাডোব ফটোশপটাকে ট্যাপ করি, অ্যাডোব প্রিমিয়ার প্রোটার উপরে ট্যাপ পড়ে গেছে। এখানটাতে এতই ছোট দেখাচ্ছে যে আঙুল থেকে ট্যাপ করলে কোনটাতে পড়ছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আমার অ্যাডোব প্রিমিয়ার ওই স্ক্রিন অন হয়ে গেছে। আপনারা মাউস দিয়েও ব্যবহার করতে পারবেন, সেটাই সবথেকে ভালো হয়। তো এই যেমন দেখতে পাচ্ছেন মাউসের কার্সরটা কিন্তু এই স্ক্রিনে মুভ করছে। আমি আপনাদের আগেও দেখিয়েছি কীভাবে দুটো প্রোগ্রাম একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে সরাতে হবে। আবার আমি এই মাউস থেকে অ্যাডোব প্রিমিয়ারটা এই স্ক্রিন নিয়ে এসে দেখাচ্ছি। আর আমি এবার যদি মাউসটাকে ঘুরে বাঁ দিকটাতে নিয়ে যাই, তাহলে কিন্তু মাউস পয়েন্টারটা আমার যে মনিটর স্ক্রিনে চলে আসবে। আমি সেখান থেকে অ্যাডোব প্রিমিয়ার প্রোগ্রামটা এখানে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন অ্যাডোব প্রিমিয়ারটা কিন্তু টেনে ধরে আমি এখানে নিয়ে এলাম, অ্যাডোব প্রিমিয়ারের যে স্ক্রিন প্রাইমারি স্ক্রিন প্রথম দিকে রয়েছে সেটা। তো দেখতে পাচ্ছেন প্রসেসটা খুবই ইজি, জাস্ট আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইলে, এবং ওই অ্যাপের একটা ডেস্কটপ ক্লায়েন্ট আপনাকে ইনস্টল করতে হবে আপনার ডেস্কটপ পিসির সাথে। তারপর জাস্ট মোবাইল থেকে অ্যাপটা ওপেন করলে অটোমেটিক্যালি আপনার মোবাইলটাই কিন্তু পিসির সাথে ওয়্যারলেসলি একটি সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে কানেক্ট হয়ে যাবে, এবং আপনি মোবাইল থেকে টাচ ইনপুট দিতে পারবেন। যেমন ধরুন আমি এখানে যদি ক্রস বাটনে ট্যাপ করি, এটা কিন্তু কেটে গেল। তো বন্ধুরা, আপনারা তো বুঝে গেছেন কীভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলকে সেকেন্ডারি স্ক্রিন হিসেবে ব্যবহার করবো। এবার চলুন কিছু ইন্টারনাল সেটিংস দেখে নিই, সেটিংসগুলো জানলে পরে আমাদের ব্যবহার করাটা আরও বেশি সহজ হয়ে যাবে। তো আপনারা যে কোনো একটি মনিটরে মাউস থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে সিলেক্ট করবেন ডিসপ্লে সেটিংস। তো এখানে আসার পরে আমাদের যেহেতু দুটো মনিটর কানেক্টেড রয়েছে, যদিও একটা মোবাইল তারপরে সেটা তো কম্পিউটারের জন্য একটি মনিটর, তাই আমাদের দুটো অপশন এখানে শো করছে। এবং এই মুহূর্তে আমি যে মনিটরটাতে রয়েছি সেটাতে এরকম পিঙ্ক কালার শো করছে। আপনি চাইলে আপনার সেকেন্ডারি মনিটরটাকে এভাবে সিলেক্ট করতে পারেন। আপনি যে মনিটরটাতে সিলেক্ট করবেন সেই মনিটরের জন্য কিছু ডিসপ্লে সেটিংস নিচের দিকে আমরা পাবো। তো যেহেতু এটা আমার মেইন মনিটর, এক নম্বর মনিটর, সেটাতে দেখতে পাচ্ছেন ডিসপ্লে রেজুলেশন রয়েছে 1920x1080, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন রয়েছে, এবং এখানে একটা অপশন রয়েছে মাল্টিপল ডিসপ্লেস, এবং এখানটাতে আমরা সিলেক্ট করেছি এক্সটেন্ড দিস ডিসপ্লেস। এই জন্যই কিন্তু আমাদের দুটো মনিটরে দুটো আলাদা স্ক্রিন দেখাচ্ছে। যদি আমরা এখানটাতে ডুপ্লিকেট দিস ডিসপ্লে করি, তাহলে কিন্তু দুটো মনিটরে একই জিনিস শো করবে। তো এটা গেল একটা অপশন। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর মনিটরের ডান দিকে রয়েছে দু নম্বর মনিটরটা, তার মানে আমাকে যদি মাউসটাকে দুই নম্বর মনিটরে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে ডান দিকে সরিয়ে নিয়ে যেতে হবে। ডান দিকে নিলেই তখন কিন্তু আমার মাউসটা আমার মোবাইল স্ক্রিনে মনিটরে চলে যাচ্ছে, কিন্তু বাঁদিকে যদি নিতে চাই তাহলে দেখবেন যে বাঁদিকে কিন্তু লক হয়ে যাচ্ছে। এবার যদি মনে করেন যে না, আপনি আপনার মোবাইলটাকে বাঁদিকে রাখবেন স্ক্রিনের, এবং আপনি বাঁদিক দিয়েই মাউসটাকে ওদিকে নিতে চান ইজি ফলোর জন্য, জাস্ট এখানটাকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিন। এবার আমি বাঁদিকে নিয়ে গেলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর এবার যদি আমি বাঁদিকে মাউসটা নিয়ে যাই, তাহলে কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে মাউসটা চলে যাবে। এবার যদি আমি ডান দিকে নিই, তাহলে দেখবেন ডান দিকে কিন্তু লক হয়ে যাবে, ডান দিক দিয়ে আর মাউস যাবে না, মাউস এখানে লক হয়ে যাচ্ছে। আর একটা অপশন হচ্ছে, এবার আমি দু নম্বর মনিটরটা সিলেক্ট করে রেখেছি, যেটা হচ্ছে আমার মোবাইলের মনিটরটা। এখানে এসে আপনি কিন্তু ডিসপ্লে রেজুলেশন একটু চেঞ্জ করতে পারতেন, যদি আপনি ভেতর থেকে ওই যে আপনাকে সফটওয়্যারের মধ্যে ডিসপ্লে সেটিংস দেখলাম, ওখানে আমি নেটিভ করে রেখেছি, তাই এই জন্য নেটিভ রেজুলেশনে রয়েছে 1080, কিন্তু যদি নেটিভ না করেন তাহলে আপনি কাস্টম রেজুলেশন যদি ওখানে রেখে আসেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে রেজুলেশনটা চেঞ্জ করতে পারবেন। এছাড়া আর একটা অপশন আসে যেটা এই মনিটরটা সাপোর্ট করে না, সেটা হচ্ছে আপনি এখানে HDR বলে একটা অপশন পাবেন যদি আপনার মনিটরটা সাপোর্ট করে। মানে আপনি যদি আপনার মোবাইলে HDR10 সাপোর্ট করে, তাহলে আপনি HDR অপশন এখানে পেয়ে যাবেন, তখন HDRটাকে ঠিক করে দিলে মোবাইলে আপনি কিন্তু HDR ভিডিওই দেখতে পাবেন। তো এই ছিল টোটাল সেটিংস। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কিভাবে খুব সহজেই আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল বা ট্যাবলেটকে পিসির সাথে একটি সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারি, এবং এটা ওয়্যারলেসলিও আমরা করতে পারবো, প্লাস টাচ ইনপুটও দিতে পারবো। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।